দিবেন না যে আপনারা শুনুন, যখন বিরোধী আছে শুনলাম দাঁড়িয়ে একবার তো ইচ্ছে করে তাদের দেখতে, কিন্তু আমরা সৌভাগ্য বা দুর্ভাগ্য জানি না কোনটা, আমরা তাদের খুঁজেই পাচ্ছি। ছোটখাটো কিছু ইস্যু নিয়ে এরা বলার বলে, এটাকে না মানে গুরুত্ব না দেওয়াই ভালো। চাপ খুব একটা নেই আমাদের, কারণ আমরা 12 মাস কাজটা করে থাকি, তো 12 মাস সবার মানে আমাদের ওয়ার্ডের সবার সঙ্গে আমাদের যোগাযোগ, সুতরাং চাপ নতুন করে কিছু নেই। একটা বাড়তি দায়িত্ব দিয়েছে, ভালো লাগছে, নিজেকে সমৃদ্ধ মনে হচ্ছে। শুনুন, যখন বিরোধী আছে শুনলাম দাঁড়িয়েছে একবার তো ইচ্ছে করে তাদের দেখতে, কিন্তু আমরা সৌভাগ্য বা দুর্ভাগ্য জানি না কোনটা, আমরা তাদের খুঁজেই পাচ্ছি। আর বাপের বাড়ি বা ওটা ওরা লেফট মনোভাবাপন্ন, কিন্তু আমি কোনোদিনই লেফট মনোভাবাপন্ন নয়, সেজন্য আমি প্রথম থেকেই এদিকে মানে ডান দিকে বলতে পারেন। আমার ধরুন বিয়ে হয়েছে প্রায় 93 সালে, আর আমার আমার বাপের বাড়ি তার আগে আমি থেকেছি 20-21 বছর, আর আমি এদিকে রয়েছি প্রায় বলতে পারেন 28+। তা বুঝতে পারছেন আমি তার আগে থেকেই এদিকে, সুতরাং আমার খুব একটা লেফট মনোভাবাপন্ন কিছু কে আসে যায় না খুব একটা। এবং আমি শুনেছি গত 2-1টা ইলেকশন গেছে, মানে আমার দিদির ইলেকশন বা তার আগে থেকেই আমার মা বাবাও খানিকটা দিদিকেই ভোট দিয়েছেন বা এদিকে আমাদের দিকেই ভোট দিয়েছেন। দিদি বললেন যে তুমি সবার কাছে যাও, মানে কোনো মানুষ যেন বাদ না থাকে, ওয়ার্ডের প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, গিয়ে শুধু তুমি তাদেরকে বলো যে আমরা সারা দিন তোমাদের সব রকম পরিষেবা দেবো, তোমাদের পাশে রয়েছে। অবশ্যই প্রচার নয়, এটা প্রচার নয়, আমরা সারা বছর কাজ করি, নতুন করে প্রচারের কিছু নেই, এটা সবার কাছে শুভেচ্ছা নিতে যাওয়া বলতে পারো। দেখো দিদির লিডকে ধরে রাখা আমাদের পরীক্ষা, এটা মানে অবান্তর প্রশ্ন। দিদি তো দিদি, তবুও চেষ্টা করবো যাতে যতটা বেশি লিড দিতে পারি সেটা দিদির জন্য উপহার স্বরূপ হবে। দেখো একটা বলি কি, আমি তো সারা বছর মানে ধরো অনেক বছর 93 সাল থেকে দিদির সঙ্গে থেকে থেকে রাজনীতিতে কম বেশি যুক্তই ছিলাম। এবার স্টেজে ওঠে স্লোগান বা এটা তো না, দেখে দেখে একটা তো মানুষের মধ্যে ইনহেরিট করে যায়, এটা আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। এই সামগ্রিক কলকাতার মতো সুন্দর সুস্থ শহর, আনন্দের শহর তো আমার মনে হয় না কোথাও ভারতবর্ষে আছে। আর বিরোধীরা তো কিছু বলবে, নইলে ওদের তো কোনো অস্তিত্ব নেই। তুমি তো জানো 144টায় 20-22টা, এবার তো আরও কমে যাবে মনে হয়। সুতরাং বিরোধীরা তো বিরোধিতা করার জন্য কিছু একটা বলবে, এসব বলে থাকে, এটাকে গুরুত্ব না দেওয়াই ভালো। পরিকল্পনা অনেক আছে, প্রথম পরিষেবা হচ্ছে রোজকার সঙ্গী হওয়া, প্রত্যেক মানুষের সুখে দুঃখে প্রতিটা প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এছাড়া আমাদের এখানে কিছু পার্ক সংস্কার আছে, আমাদের এখানে অনেকগুলো বস্তি আছে 73 ওয়ার্ডে, সেগুলোকে কিছু সংস্কার করা, সেগুলো দেখা, তাদের সুবিধা সুযোগ। তারপরে পার্ক সংস্কার আছে, আমাদের মৃৎশিল্পীরা আছে এখানে একটা বড় সংখ্যায়, মৃৎশিল্পীদের কিছু সুন্দরভাবে কাজ করা, তাদের কাজের পরিসরটাকে সুন্দর, পরিবেশটাকে সুন্দর করা। আদি গঙ্গা এখান দিয়ে গেছে, ঘাটে গঙ্গার ঘাটগুলো একটু বিউটিফিকেশন, এগুলো রয়েছে। সার্বিকভাবে দেখা যাক কতটা কী করা যায় বাস্তবে করতে হবে, আশা তো উচিত। সব থেকে দেখো সবার সব রকম এক্সপিরিয়েন্স নিয়ে একটা রাজনৈতিক দলে চলা উচিত। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে পেশা থেকে বিভিন্ন জায়গা থেকে লোক এলে কী হয়, একটা দল তার সমৃদ্ধ হয়, তার বিভিন্ন রকম মনোভাব থাকে, বিভিন্ন রকম উপদেশ আদেশ, বিভিন্ন রকম মতাদর্শ নিয়ে আমরা আরও সমৃদ্ধ হতে পারবো, এটা তো থাকা উচিত সব জায়গায়। একদমই, রাজনীতি তো একটা মানে বৃহৎ জায়গা বলতে পারো, এটা দেখো অনেকে যাদের যখন কাজ থাকে না অন্য দলের বলতে পারো বিরোধীদের, তখন তারা একটা ছোটো ছোটো ইস্যু তুলে চলে, বড় কিছু তো খুঁজে পাওয়ার মতন কিছু নেই আপাতত, অন্তত তৃণমূলের ক্ষেত্রে ছোটোখাটো কিছু ইস্যু নিয়ে এরা বলার বলে, এটাকে না মানে গুরুত্ব না দেওয়াই ভালো। আর যুব সমাজকে তো বলতাম না, যুব সমাজ তো এগিয়ে আসছে একদম তৃণমূলের দিকে নতুন করে। রাজনীতির আরেকটা তো মানে পার্ট বলতে পারো সমাজ সেবা করা, মানুষকে সেবা করা, একদম আসা উচিত রাজনীতি। হ্যাঁ না, মুখ্যমন্ত্রী যাতায়াত করবেন, মুখ্যমন্ত্রী এতে আমার পক্ষে অনেক সুবিধা, মানে সুবিধা অসুবিধা দুটোই, অসুবিধার দিকে হয়তো দিদি তাড়াতাড়ি বলবে এটা কেন হয়নি দেখ, ওটা কেন হয়নি দেখ, আর সুবিধা হচ্ছে দিদির পরামর্শটা পাবো, দিদি বলবেন ওইটা করলে ভালো হয়, ওটা আরও ভালো কর, এটা আরও ভালো কর, এক্ষেত্রে আমি একটু অন্যদের থেকে বেশি অ্যাডভান্টেজ পাবো। হাত জোর করে নমস্কার করবো, বলবো এসো তোমরা বিরোধিতা ভুলে একসঙ্গে লড়ো, বিরোধী তো কিছু নেই, চলো তোমরাও চলে এসো আমাদের কাছে।